হ্যালো বন্ধুরা, আর কে কিচেনের সবাইকে স্বাগত। আজকে আমি ডিমের কোর্মা বানাবো, দেখুন কিরম করে বানাচ্ছি। প্রথমে আমি একটা সসপ্যানেতে 4টে ডিম সেদ্ধ করে নিয়ে এগুলো ছাড়িয়ে তারপরেতে মধ্যিখান থেকে একটু একটু করে কেটে নিয়েছি। তারপরে একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন আর আধা চামচের কম আদা আর রসুনের পেস্ট মাখিয়ে রেখে দেবো 10 মিনিট। কড়াতে 1 চামচ তেল দিয়ে 1টা পেঁয়াজ কাটা দিয়ে একটু নেড়ে নেব। তারপরে 12-13টা কাজু বাদাম আর 4টে কাঠবাদাম দিয়ে ভালো করে একটু ভেজে নেব। 1 চামচ ধনে দিয়ে এটাও ওর সঙ্গে ভেজে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা একটা পেস্ট বানাবো। প্রথমে একটা টমেটম আর যে ভাজা কাজুগুলো ছিল ওইগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। ওতে 1 চামচ লঙ্কা গুঁড়ো, আধা চামচের কম একটু হলুদ গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানাবো আর ধনে পাতা দিয়ে দেবো। পেস্টটা বানানো হয়ে গেল। এবার আমি কড়াতে 2 চামচ সাদা তেল দিয়ে দেবো। তেলটা যে একটু গরম হবে ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেলে এবার আমি তুলে রাখবো। এবার ওই তেলেতেই 2টো এলাচ, একটুখানি ডালচিনি আর 1টা লং, আধা চামচের একটু কম জিরে দিয়ে পেঁয়াজ কাটাটা দিয়ে দেবো। দিয়ে একটু লাল করে ভেজে নেব। একটু লাল করে ভাজা হয়ে গেল। এবার আমি যে পেস্টটা বানিয়েছিলাম ওইটা দিয়ে কষে নেব। এটা কষতে 6 মিনিটের টাইম লাগিয়ে লেগেছে। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলুম, দিয়ে কষে নেব। এটা ভালো করে কষতে হবে যেন নিচে না বসে যায়। এবার পরিমাণ মতন জল দিয়ে দিলুম। একটু যেই ফুটে উঠবে হালকা তখন ডিমগুলো আমি দিয়ে দেবো। ডিমগুলো দেওয়ার পরে স্লো আঁচেতে 6-7 মিনিট আবার ফুটিয়ে নিয়েছি। ডিমের কোর্মাটা হয়ে গেল। এইভাবে রান্না করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে আসছি।